হ্যালো বন্ধুরা, মাই মম রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনাদের সামনে আজ একটি রেসিপি নিয়ে এলাম, আমাদের সকলের অতি পরিচিত ঝিঙে আলু মাছের ঝোল। আজকের রেসিপিটার জন্য উপকরণগুলি দেখে নিন। লাগছে মাছ, আলু, পেঁয়াজ, ঝিঙে, আদা বাটা, রসুন বাটা, নুন, সরষার তেল, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মাছটাতে মশলা মাখিয়ে রাখবো। প্রথমে দেব নুন পরিমাণ মতো, হলুদ আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। ভালো করে মশলাগুলো মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মশলাগুলি মাখা হয়ে গেছে, এতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে এসেছে, এবার এক একে মাছগুলো দিয়ে দেব। এবার একে একে মাছগুলো উল্টে নেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন লাল লাল করে ভালো হয়ে গেছে মাছগুলো, এবার তুলে নেবো একে একে। কড়াইতে তেল দিয়ে নেব, তেলটা ভালো করে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। এবার দেবো পরিমাণ মতো নুন। ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। এবার দেব ঝিঙে। ভালো করে মিশিয়ে নেব। এবার দেব এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা করে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে কষা হয়ে গেছে, এবার দেব পানি।
ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 6-7 মিনিট পর ফুড়ে দিলাম, দেখুন আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়ে এসেছে, দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। এগুলো ডুবিয়ে নিয়ে এবার মাছটা বের তরকারিটা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার 2-3 মিনিট পর ফুটে গেলেই নামিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ফুটে দিলাম, দেখুন ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট। ঝিঙে আলু মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন।